আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাইটলি গাইড ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার যত শুভাকাঙ্ক্ষী আছে রাইটলি পরিবার, রাইটলি এর ছাত্রছাত্রী এবং রাইটলি ইউটিউব চ্যানেলে সারা বাংলাদেশ সহ পৃথিবীর 89টা দেশ আমাদের সাথে সম্পৃক্ত। আজকে এমন একটা সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এখন স্টিল নাও মহামারী চলছে, আপনারা সবাই অবগত আছেন করোনা ভাইরাস। সে ভাইরাস এর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে, আর সচেতনতার জন্য যে যে পদক্ষেপ গুলো আমাদেরকে নিতে হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড স্বাস্থ্য অর্গানাইজেশন থেকে যে দিক নির্দেশনা গুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এখন আমরা যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশন থেকে উত্তরণ হতে গেলে আমাদেরকে তাদের দিক নির্দেশনা গুলো ভালো করে মানতে হবে। আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা এই সমস্যা থেকে অতি সত্তর উত্তরণ করব। সেক্ষেত্রে আমাদের যে ভাবগুলা, যে পদক্ষেপ গুলো আমাদের মানতে হবে সেগুলো আমরা মানবো। আপনারা যারা আমাকে ফলো করেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন দেশ এবং দেশের বাইরে, সবাই মেনটেন করবেন, আর তাহলে আমরা আমাদের এই মহামারী থেকে উত্তরণ হতে পারব। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখনকার এই যে মহামারী, ইনশাআল্লাহ সেটা মনে হয় আর বেশি থাকবে না যদি আমরা সবাই সচেতন হই। আমরা যদি হোম কোয়ারেন্টিন যেটা আছে সেটা যদি মেনটেন করি, আমরা যদি সামাজিক দূরত্ব গুলা মেনটেন করি, তাহলে আমাদের এই প্রবলেম গুলা থাকবে না আশা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে আজকে শেষ করছি। তবে যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, আমরা আমাদের যে কনসাসনেস সচেতনতাটা সেটা নিজেরা মেনটেন করব এবং অপরদেরকে সেটার প্রতি উৎসাহিত করব। আর সবচেয়ে বড় যে কথাটি সেটা হচ্ছে সবাই খুব নিরাপদে থাকবেন। জানি এটা খুব সবার জন্য একটু কষ্টদায়ক, তারপর আমরা ঘরে থাকবো। আমরা নিজেরা সুরক্ষিত হলে আমাদের ফ্যামিলি সুরক্ষিত থাকবে, আর আমাদের ফ্যামিলি সুরক্ষিত হলে দেশ সুরক্ষিত থাকবে। সুতরাং আমরা চাই এই যে নীতি নিষেধ গুলো সেগুলো অবশ্যই মানবো। ধন্যবাদ।